লোকসভা ভোটে দুরন্ত জয়ের পর প্রথম 21 জুলাই রেকর্ড ভিড় হওয়ার সম্ভাবনা জোরালো। মনে করা হচ্ছে শহীদ স্মরণের মঞ্চেই মেগা যোগদান হতে পারে। ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী হয়তো ওই দিনই তৃণমূলে সামিল হতে পারেন। 21-এর বিধানসভা ভোটের আগে ধূমকেতুর মতো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উৎপত্তি হয়েছিল। বাম কংগ্রেসের কাঁধে ভর দিয়ে যেতেন নওশাদ, কিন্তু তারপর থেকে রাজনৈতিকভাবে কিছুই করতে পারেননি তিনি। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাম কংগ্রেসের সঙ্গে তার দলের জোট ভেঙে গিয়েছে। লোকসভা ভোটের ফলাফলের নিরিখে নিজের জেতা আসন ভাঙড়েও পিছিয়ে পড়েছেন তিনি। প্রায় 40,000-এরও বেশি ভোটে পিছিয়ে রয়েছেন নওশাদ। কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। ফলে আসন বাঁচাতে বা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা বজায় রাখতে তৃণমূলে যাওয়া ছাড়া তার সামনে আর পথ নেই। ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলটি।